মাত্র 5 থেকে 10 মিনিটেই তৈরি হচ্ছে কানের দুল, নেকলেস, হাতের বালা সহ নানা আকৃতি ও ডিজাইনের সব গয়না। কারিগরদের কেউ কেউ একদিনেই তৈরি করেন শত জোড়া কানের দুল, কেউ বা তৈরি করেন 25 থেকে 30 পিস নেকলেস। সুনিপুণ হাতের ছোঁয়ায় সাদামাটা ধাতব উপাদানেই ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশা। এটা কাস্টিং এর উপর ডিজাইন আর কি। এই কাস্টিং এর উপর কানের দুল করতে হলে পরে একদিনে 100 জোড়া করা যায়। আমার এটা একটা তৈরি করতে আপনার 1 ঘন্টা সময় লাগে। দিনে 10টা 12টা। ভারত এবং চীন থেকে আসা তামা ও পিতল থেকে গড়া হয় এসব বাহারি নকশার গয়না। নানা আকৃতি ও ডিজাইনের এসব গয়না চলে যায় ঢাকা নিউ মার্কেট, চকবাজার, গাউছিয়া সহ দেশের বড় বড় শপিং মলগুলোতে। সারা বাংলাদেশের যত কটা শোরুম আছে, জুয়েলারি আছে বা চকবাজার আছে, সব জায়গা থেকে আমরা বাখরটা থেকে গয়না গ্রাম থেকে লয়ে যাই। কাঁচামাল এই যে ইন্ডিয়া থেকে গহনা আমাদের এখান থেকে ঢাকার পাইকারি এসে নিয়ে যায় বা অনেকে দিয়ে আসে, ওইখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলা শহরে চলে যায়। ইন্ডিয়া থেকে আমরা ঢাকা মাল আসে, ঢাকা থেকে আপনার আমরা যাই ওইখান থেকে পাইকারি দোকান থেকে নিয়ে আসি। এটা ঢাকা চকবাজার আমরা সাপ্লাই দিই বেশি বেশি, 100 পিস 200 পিস 500 পিস ঢাকা চকবাজার সাপ্লাই দিই। ওখান থেকে আবার সারা বাংলাদেশে গ্রামগঞ্জে মোকামে ওইখান থেকে আবার নিয়ে যায়, যশোর, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, ঢাকার বাইরে ডিস্ট্রিক্টে অনেক জায়গায় নিয়ে যায়। শুধু দেশে নয়, এই কারিগরদের বানানো এসব বাহারি রঙের নিখুঁত নকশার গয়না দেশের চাহিদা মিটিয়ে সীমানা ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। এই মালগুলো মূলত বর্তমানে বাংলাদেশ ফিরে আমার হাতের মালে কিছু মাল আমি বাইরেও পাঠাইছি। তো এই মালগুলো আগের মতো চাহিদা থাকলেও বর্তমানে ন্যায্য মূল্যটা আর কি নাই। আমাদের মাল অল বাংলাদেশ সিল হয়, বাইরে রাষ্ট্রও যায়, ইন্ডিয়াও ঢুকে। যেমন আমার মামা নিয়ে আগে আছে, আমার কাছ থেকে কিছু মাল নিতেছে, চাইতাছে। মামা থাকে স্পেন, তো মামা মাল চাইতাছে, কয়েক না কিছু মাল দাও, আমি দেখি ই করা হয়নি। তো মামার লিগে কিছু মাল কমপ্লিট করতেছি। গয়না তৈরির কাঁচামাল তামা কিনে আনা হয় ঢাকার তাঁতিবাজার থেকে। প্রাথমিক গড়নের পর পিতলের পাইন গলিয়ে ঝালাই করা হয়, এরপর ব্রাশ করা গয়না চলে যায় খুচরা ব্যবসায়ীদের কাছে। পরবর্তীতে প্রয়োজনীয় রং এবং নকশার ধারা অনুযায়ী মানানসই পাথর বা পুঁতি বসিয়ে তৈরি হয় চোখ ধাঁধানোর সব গয়না। এই যে এই মালটা আছে না, এই মালটা এটা কাস্টিং বলা হয়, এটা আমি ইন্ডিয়া থেকে আসে। তারপর একটা চেইন বলা হয়, এটা চেইন, এটা আপনার ইন্ডিয়া থেকে আসে। তারপর এই মালগুলো আপনার ঢাকা ওরা কালেকশন করে, কালেকশন করার পরে আমরা যাই ওইখানে বিভিন্ন ডিজাইন দেখে 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 যেটা মাল করলে সুন্দর হয় ওইটা নিয়ে আসি ঢাকা তাঁতিবাজার। প্রথমে মালটা বসাইতে হয়, বসানোর পরে আর কি, এরপরে এটা প্লাস্টার করার পরে, প্লাস্টার করার পরে মালটা ঝালাই করা হয় পাইন দিয়ে। ঝালাই করার পরে আমরা মোটামুটি প্রাথমিক যে কালারটা আর কি আমরা এসির দিয়ে ব্রাশ করে দিই। ব্রাশ করার পরে আর কি এরপর যারা চকবাজার পার্টি বা ঢাকা নিউ মার্কেটে যারা বিক্রি করে তারা নিয়ে মালটা কালার করে। কালার করার পরে মোটামুটি সিলার কিছু কাজ আছে, এরপর ফাইনালি একদম সব কিছু করার পরে মোটামুটি যে দামটা পাওয়া যায় আগের তুলনায় বর্তমানে কম অনেকটা। অপরিশোধিত অবস্থায় মানভেদে এক জোড়া কানের দুল 50 টাকা, প্রতি পিস নেকলেস 300 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। পরবর্তীতে পরিশোধন করে মার্কেটে 1.5 থেকে 2 গুণ বেশি দামে বিক্রি করেন খুচরা বিক্রেতারা। এই পিসটা এখন বিক্রি হবে হলো 15 টাকা জোড়া শুধু, এটা আবার এটা নিচে আবার নিচে আবার ঝুল হবে ওটা হবে 20 টাকা জোড়া। তারপরে এটা শিলা পালিশ করার পরে, কালার করার পরে বিক্রি হবে হলো, আমরা পাইকারি বিক্রি করবো হলো 50 টাকা জোড়া। এটা খুচরা বাজারে 100 টাকা 80 টাকা বিক্রি হবে। এগুলো মোটামুটি আমরা সেট বিক্রি করি 750 700 600 টাকা আর কি মাল বুঝে, যেটা যেরকম দাম আর কি ওই রকমের মাল বিক্রি করা হয়। পরবর্তীতে এগুলো কালার করার পরে কালার খরচা টরচা দিয়ে তারা মোটামুটি 2000 টাকা 1500 টাকা বিক্রি করে। আমি এখন আংটি তৈরি করতেছি, এটি দেখা গেছে আমার 40 টাকা 50 টাকা পিস বিক্রি করান যায়। এটার বলে আপনার ডাবল সিট বলা হয়, এটার নাম শাড়ির শাড়ির মালা বলে আর কি। আমি এটা মূলত বিক্রি করি আপনার 700 টাকা, ওরা বিক্রি করবো 1200 1400 টাকা। ঢাকার অদূরে প্রায় 150 বছরের পুরনো ভাকুরতা বাজার, বাজারে ঢুকতেই চোখে পড়বে সারি সারি গয়নার দোকান, হাতুড়ি আর গ্যাস বার্নারের শব্দে মুখরিত পুরো এলাকা। একদিকে চলছে ছাঁচে গয়নার নকশার অবয়ব তৈরির কাজ, অন্যদিকে আগুনে পুড়িয়ে চলছে সেই গয়না শক্ত করার কাজ। এখানে পাট থেকে মাথা পর্যন্ত ওয়ানামে বিয়ে শাড়িতে যা লাগে সবই এখান থেকে তৈরি হয়। মাথা তাজের থেকে ধরে তায়রা, ঝাপটা, টেকলি, গলার, হাতের, পায়ে, কমরে, নাকে ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইনে, নাহলে 1-2 ডিজাইনের আইটেম আছে। এটা সিলাই কাজ, এটা নকশা করি, নকশা করার পরে মনে করেন কালার হবে, কালার হওয়ার পরে ওটা কমপ্লিট হয়ে বাস
দোকানে দোকানে কাজ করছেন কারিগররা। গ্রামের প্রতিটি ঘরের উঠোন, দরজা, ঘরের ভিতর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অলংকার তৈরির সরঞ্জাম। এগুলি চাহিদা আছে খুব ভালো, চাহিদা হইলে কিনব, কিন্তু এগুলিতে আগের যে পরিশ্রমীটা পয়সাটা এটার মধ্যে এতটা নাই আর কি, মানে একটু কাজ করা একটু আরাম আছে আর কি। প্রায় 300 বছর ধরে বংশ পরম্পরায় স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের মাধ্যম হিসেবে এই শিল্পকেই বেছে নিয়েছেন ভাকুর্তা গ্রাম সহ আশপাশের 30টি গ্রামের মানুষ। গয়না তৈরির কাজ করেই ঘুরিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। গহনা গ্রাম তো এটা পূর্বকালের থেকে চলে আসছে গহনা গ্রাম, যে আমার বাপ দাদারা এরাও শুনে আসছে যে এটা এক সময় গহনা গ্রাম অনেক ছিল, এখন যা আছে তার থেকে বেশি ছিল। আমাদের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের মধ্যে বোধ হয় 9টা ওয়ার্ডে এই কাজ চলে। এমন কোনো বাড়ি নাই, ঘর নাই যে এই কাজটা না আছে, প্রতি ঘরে ঘরে আপনার কাজ আছে, এই কাজ না আছে রুবার কাজ আছে, মানে কাজ একটা না একটা আছেই। আমি তো মেয়েরা সুবিধা কাজ করে, একটুকুনি পোলা পানি সুবিধা কাজ করে। বর্তমানে এটা দিয়ে যদি বাংলাদেশের কুটির শিল্প যদি ধরে রাখতে চাই তাহলে এই কাজটা মূল্য দেওয়া উচিত সরকারের। কাঁচামাল হিসেবে আমাদের যা যা প্রয়োজন ওগুলো আর কি আমরা ঠিকমতো পাইতেছি। বর্তমানে ক্রেতাদের চাহিদার কারণে গয়না তৈরির কাঁচামাল বদলাতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। কাঁচামাল সহজলভ্য হলে দেশীয় শিল্পে বড় অবদান রাখতে পারবে এই গয়না শিল্প, এমনটাই প্রত্যাশা। কানিজ ফাতেমা, শিমু, জয় জয়দিন।